নিজের গ্যাসের লাগানো আম খাওয়ার মজাই আলাদা। আজকে অনেকগুলো আম হারভেস্ট করব। প্রিয় বন্ধুরা, আমি সাইফ মম, সাইফ মম চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সাত বাগানের আম গাছগুলো, এবং গাছের আমগুলো প্রায় পাকা শুরু হয়ে গেছে, তো কিছুটা আম আজকে হারভেস্ট করব, সেটাই শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে নিয়মিত হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে গাছটা দেখাচ্ছি এটা আমার আম্রফেলি আমের গাছ। মাশাল্লাহ করে অনেক আম ধরেছে। তো এখন আমি শেষের পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করতেছি, অনেক আম পাকতেছে এবং একটা দুটো করে প্রতিদিনই উঠিয়ে নিয়ে খাচ্ছি। তো এটা হলো আমার থাইল্যান্ডের কাঁচা মিঠে আম গাছ। এটা হলো থাইল্যান্ডের কাঁচা মিঠে, এটা এত মিষ্টি, যদি তোমরা কোনো মিষ্টতাকে 100% দাও এটা হবে একদম 90%, এত পরিমাণে মিষ্টি থাইল্যান্ডের এই কাঁচা মিঠে আমটা। একটা খেলেই তোমার একদম পুরো আত্মতৃপ্তি হবে। তো দেখো, আমগুলো পাকা শুরু হয়েছে অনেক আগে থেকেই, দুই একটা করে পাকে আমরা নিয়ে নিয়ে খাই, আবার দুই একটা পাকে দুই একটা উঠিয়ে নিই। এভাবে আজকে প্রায় 4-5 গাছের আম মিলে কয়েকটা আম পেরেছি, 4-5টা আম তো পেরেছি। তো মোটামুটি শুকরিয়া আল্লাহর দরবারে। যাদের বারান্দা আছে বা ছাদ না থাকলেও কোনো সমস্যা নাই, তোমরা ড্রামে লাগাতে পারো। নিজের হাতে তৈরি গাছের আম খাওয়ার মজাই আলাদা, আর এভাবে যদি নিজে হাতে পেরে ফিরে খাওয়া যায় সেটা তো বলে বোঝানো যাবে না। এখন যে আম গাছটা দেখাচ্ছি এটাও আমার আম্রফেলির জাত। আমার প্রায় সবকটা আম গাছে আম্রফেলি, দুই একটা এদিক সেদিক হয়েছে, যেমন একটা হলো কাঁচা মিঠে, এটাও আম্রফেলি, প্রচুর দূরেছে, মাশাল্লাহ প্রচুর দূরেছে, দুই একটা করে খেয়ে নিতে নিতে এই পর্যায়ে এসেছে। এখন দেখো, যে আমটা আমি দেখাচ্ছি এটা, এই আম গাছটার নামটা আমি আসলে আমার সঠিক মনে নেই, তবে আমটা দেখে তোমরা যদি কেউ নামটা গেস করতে পারো, নামটা একটু কমেন্টে জানাতে পারো কি আম হতে পারে। এটা আমটা কিছুটা মানে পচে গিয়েছে, তো এর গাছে আরও কয়েকটা আম ধরেছে, বেশ কটাই খাওয়া হয়ে গেছে। এখন এটা নিয়েছি, এই কটা আমি আমি পেরেছি, আরও কয়েকটা আম গাছ আছে, তো আজকে দেখালাম না, অন্য আরেকদিন দেখাবো। এটা যে কত ভালো লাগা তোমরা নিজেরা লাগালে বুঝতে পারবে। যদি তোমাদের কাছে ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিবে, এতে করে অনেকেই দেখে উৎসাহ এবং অনুপ্রেরণা পাবে, সবাই আম গাছ লাগিয়ে খেতে পারবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আগামীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।